হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। কেক শব্দটা শুনলেই মাথায় আসে মিষ্টি, ক্রিম, বার্থডে ইত্যাদি। আজকে আয়োজন কেক, কিন্তু ঝাল কেক, আর খাওয়া যায় যখন তখন, কারণ এটা হলো স্পেশাল স্পাইসি সুজির কেক। যারা ইউনিক নাস্তা, টিফিন, ডায়েট বা ডায়াবেটিস ফ্রেন্ডলি রেসিপিস খুঁজছেন, আপনারা সবাই এই রেসিপি শীঘ্রই ট্রাই করুন। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ঝামেলামুক্ত নাস্তা বা টিফিনের রেসিপিস। আমি এটা খুব আরামসে জিপলকে ভরে অফিসে নিয়ে খেয়েছি, আপনারাও তাই করতে পারেন, অথবা বক্সে সুন্দর এটা যাবে। শুরুতেই নিয়ে দিলাম 1 কাপ সুজি, তারপর পরে দিয়ে দিলাম 1 কাপ প্লেন দই, যেটা হলো টক দই। লবণ দিচ্ছি 1 চা চামচ, আর পানি 3 টেবিল চামচ। এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভিডিওতে কনসিস্টেন্সিটা একটু খেয়াল করে দেখুন। এটাকে সাইডে রেখে চলুন পরের স্টেপটা দেখে নেই। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। চুলোর আঁচটা আছে মিডিয়ামে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরপরই 1/2 চা চামচ জিরা আর 1/2 চা চামচ কালো সরষা দিয়ে দিলাম। এই জিরা আর সরিষা তেলে যখন একটু বুটবুট করবে, তখন এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ পেঁয়াজ, এইভাবে কুচি করে রাখা। পেঁয়াজের উপরেই দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিটখানিক ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি করে রাখা। লাল ক্যাপসিকাম দিচ্ছি 1/4 কাপ আর সবুজ ক্যাপসিকাম 1/4 কাপ। 1/2 কাপ দিচ্ছি শ্রেড করে রাখা গাজর। এখানে আপনারা আপনাদের মন মতন সবজি ব্যবহার করতে পারেন, বরবটি, মটরশুঁটি বা সিজনে যাই আছে। ঝাল বুঝে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ কুচি করে রাখা, তবে বাচ্চাদেরকে দিলে কাঁচামরিচটা বাদ দিয়ে দিবেন। এই কেকটাতে একটু রংচং আনার জন্য দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন হলুদ। একদম শেষে দিচ্ছি 1 চিমটি লবণ, খুব বেশি দিচ্ছি না, কারণ সুজিতে আমি অলরেডি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। সবজিগুলিকে 2 মিনিটের মতন ভেজেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সেই বোরিং সাদামাটা সুজির মিক্সটাকে চলুন রাঙিয়ে দেই। ভেজে রাখা সবজিগুলি পুরোটাই দিয়ে দিলাম। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই আস্তে আস্তে মিশিয়ে ফেলবেন। এবার দিচ্ছি একদম শেষ উপকরণ, 1 টেবিল চামচ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, মাখিয়ে সাথে সাথেই বেক করে নিতে হবে। এই ঝাল সুজির কেকটা আজকে বেক করব একটা লোফ প্যানে, তবে আপনারা যে কোনো কেক প্যানেও করতে পারেন। লোফ প্যানটাকে এইভাবে তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি, এটা করলে কেকটা বের করতে একটু সুবিধা হবে। প্যানে বসিয়ে দিচ্ছি একটা পার্চমেন্ট পেপার, আর এটার বদলে যেই কোনো ধরনের পেপার ইউজ করতে পারবেন। সুজি যে স্বাস্থ্যের জন্য কত ভালো সেটা জলদি করে বলে দিচ্ছি। এটায় যেমন প্রোটিন আর ভিটামিনস আছে, তেমনই সুজি ডায়াবেটিস আর ওয়েট লসে ভীষণ সাহায্য করে। আর যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারাও ডায়েটে এটা অবশ্যই যোগ করবেন। যেমনটি দেখছেন এইভাবেই লোফ প্যানে ঢেলে ফ্ল্যাট করে নেবেন। সৌন্দর্য বাড়ানোর জন্য শেষে কিছু তিল এইভাবে ছিটিয়ে দিচ্ছি। সবার সুবিধার্থে চুলাই করে দেখাচ্ছি। সব কেকের মতন আগে এই হাঁড়িটাকেও প্রিহিট করে নিতে হবে। হাঁড়িতে প্রথমে 1 কাপ লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে প্রিহিট করব মিডিয়াম জ্বালে 10 মিনিটের জন্যে। প্রিহিট শেষে বসে দিব আমাদের কেক আর বেক করব 25 মিনিটের জন্য, আর চুলার আঁচটা এবার থাকবে লো। যারা ওভেনে করতে যাচ্ছেন 180°C 25 মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে। এই তো তৈরি প্রচণ্ড মজাদার স্বাস্থ্যকর ঝাল সুজির কেক। এটা তৈরি হয়েছে কি না দেখার জন্য একটা টুথপিক ইনসার্ট করে নিলাম। টুথপিকটা ক্লিয়ার, তাই এটা 100% রেডি।
এটা কাটার আগে 10 মিনিট অপেক্ষা করতে হবে। যেহেতু আগেই লোফ প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তাই সাইজগুলি কাটলে খুব সহজেই বের হয়ে আসবে। ব্যস্ত জীবনে আমাদের সবারই দরকার ইজি রেসিপিস, তাই আশা করব ব্রেকফাস্ট, লাঞ্চ বা টিফিনের তালিকায় এটা আপনারা যোগ করে ফেলবেন। বেশ নরম তুলতুলে এই সুজির কেক, যেটা ছোট বড় সবারই খুব ভালো লাগবে। রেসিপি পছন্দ হলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতি সপ্তাহে কম করে হলেও দুটো রেসিপিস আমি দিবই দিব। বানালে ছবি তুলবেন আর সেই ছবিগুলি আমার ফেসবুকে গ্রুপে অবশ্যই দিবেন, ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে। আজকের জন্য এতটুকুই। ফুডিজ ফিউশনের অন্য রেসিপিস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে এখন সেই বোরিং সাদামাটা সুজির রঙটাকে, সাদামাটা সুজির মিক্সটাকে চলুন রাঙিয়ে দেই। এই বেকিং সোডাটা দেওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সাথে সাথেই